আরও এক কীর্তি সামনে এলো দেবাঞ্জনের। কর্মীদের প্রশিক্ষণ দেবেন বলে তালতলা এলাকার এক ব্যবসায়ীর কাছ থেকে একাধিক কম্পিউটার এবং একটি অ্যান্ড্রয়েড প্রজেক্টর কিনেছিলেন দেবাঞ্জন। ভুয়ো নথি দেখিয়ে কিনেছিলেন এবং সেই ব্যবসায়ী আর্থিক ক্ষতি হয় তার। এরপরে তিনি কসবা থানায় এফআইআর করেন। পুলিশ আধিকারিকরা তদন্ত শুরু করেছেন। আমার সঙ্গে রয়েছেন ওই ব্যবসায়ী, আমরা কথা বলে নেব। দেবাঞ্জন, আপনার কাছ থেকে কী কী জিনিস নিয়েছে? আমার কাছ থেকে একাধিক ডেস্কটপ কম্পিউটার নিয়েছে, কর্মীদের অ্যাটেন্ডেন্সের জন্য বায়োমেট্রিক নিয়েছে এবং কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার জন্যও প্রজেক্টর নিয়েছিল। এই কম্পিউটার, অ্যান্ড্রয়েড প্রজেক্টর এগুলো নিয়ে আনুমানিক কত টাকার ক্ষতি হয়েছে? প্রায় 4 লাখ টাকার ওপর। আপনি অভিযোগ করেছেন? আমি কসবা থানায় গিয়ে অভিযোগ করেছিলাম। কসবা থানা আধিকারিকরা খুব ভালো ব্যবহার করেছেন, ওনারা আমার অভিযোগপত্র নিয়েছেন। আমরা ব্যবসায়ীর সঙ্গে কথা বলছিলাম। ব্যবসায়ী যেটা অভিযোগ করছেন যে তার কাছে ভুয়ো নথির মাধ্যমে এই ল্যাপটপ, অনেকগুলো ডেস্কটপ এবং তার পাশাপাশি অ্যান্ড্রয়েড প্রজেক্টর কিনেছিল দেবাঞ্জন, এবং এই গোটা ঘটনার প্রেক্ষিতে তার যে আর্থিক ক্ষতি হয়েছে সেটা নিয়ে তিনি কসবা থানায় এফআইআরও করেছেন। পুলিশ আধিকারিকরা তদন্ত শুরু করেছেন। ক্যামেরা অভিজিৎ সরকারের সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে এবার তৎপর হলো ইডি, শুরু করলো অনুসন্ধান। সূত্রের খবর, কলকাতা পুলিশের কাছে ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে দায়ের হওয়ার সমস্ত মামলার তথ্য চেয়ে পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রে খবর, কোন কোন থানায় কটি এফআইআর দায়ের হয়েছে, তদন্তে কি কি তথ্য মিলেছে। গতকাল কলকাতা পুলিশকে মেল করে যাবতীয় তথ্য চাওয়া হয়েছে। ইডি সূত্রে খবর, তথ্য সংগ্রহ করে ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে তারা আর্থিক প্রতারণার মামলা রুজু করবে। ভুয়ো ভ্যাকসিন কাণ্ড থেকে নজর ঘোরাতে রাজ্যপালকে আক্রমণ মুখ্যমন্ত্রী। রাজ্যপাল সংঘাত প্রসঙ্গে মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। সারদা কেলেঙ্কারির সময় সিট তৈরি হয়েছিল, আর তার উদ্দেশ্য ছিল নেতাদেরকে বাঁচানো, ঘটনাকে চাপা দেওয়া। প্রত্যেকবার তাই হয়, ঘটনা হাতের বাইরে চলে গেলে মমতা ব্যানার্জি নিজে নেমে পড়েন। সবে কাল থেকে ব্যাটিং শুরু করেছেন উনি। উনি চাইছেন জিনিসটাকে ডাইলিউট করে দিতে, গুরুত্ব কমিয়ে দিতে, লোকের দৃষ্টিকে সরিয়ে দিতে। গভর্নরকে নিয়ে লেগেছেন, এখন তার কোথায় দুর্নীতি খুঁজে পেয়েছেন। আর পুরো টিএমসি পার্টিটা পাঁকের মধ্যে ডুবে যাচ্ছে, পুরো পশ্চিমবাংলা ডুবে যাচ্ছে, সেটা নিয়ে কোনো চিন্তা নেই ওনার। পালটা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ কি বলেছেন শুনব। নজর ঘোরাবার কোনো প্রশ্ন ওঠে না, কারণ ভারতবর্ষের মধ্যে ভ্যাকসিনেশনে পশ্চিমবঙ্গ এবং কলকাতা সবার থেকে এগিয়ে। দিলীপবাবু যে দল করেন তাদের শাসিত রাজ্যগুলির থেকেও পশ্চিমবঙ্গ এগিয়ে। এবার একজন বিকৃত মনস্ক, অসভ্য ছেলে, প্রতারক, জালিয়াত, সে একটা কুৎসিত অপরাধ করেছে, সামাজিক অপরাধ, তার সঙ্গে দল টলের কোথাও কোনো সম্পর্ক নেই। এটা ক্যামোফ্রেজিং করেছিল, ধরতে দেরি হয়েছে, তাও তৃণমূলের সাংসদ কমপ্লেন করেছেন, তৃণমূলের ব্লক সভাপতির পরিবার নিজেরা সাফার করেছেন, পুলিশ অ্যাকশন নিয়েছে, তদন্ত চলছে। নজর ঘোরাবার কি আছে? বলে এগুলো একেবারে অবাস্তব কথা। রাজ্যপাল সাংবিধানিক পদমর্যাদাকে ধুলোয় মিশিয়ে দিয়ে বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছেন, তাকে যা যা বলার মুখ্যমন্ত্রী বলেছেন, তার সঙ্গে নজর ঘোরানো, নজর সরানো, এসবের কোনো সম্পর্ক নেই।